আব্দুল হাকিম স্যার, উনি রতুয়া থেকে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে 9 মাস আগে কিন্তু উনি অলরেডি ভালো হয়ে বিদায় নিয়ে গেছেন। তো 9 মাস আগে যে উনি ভালো হয়ে বিদায় নিয়ে গেছেন, তো উনি কিন্তু এখনও আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এবং প্রত্যেক মাসে মাসে কিন্তু উনি সুগার পরীক্ষা করে আমাদেরকে পাঠাতেন এবং তার প্রত্যেক 3 মাসে মাসে HbA1c করে আমাদেরকে পাঠাতেন এবং প্রত্যেকটা রিপোর্ট আলহামদুলিল্লাহ নর্মাল, প্রত্যেকটা রিপোর্ট নর্মাল এসেছে। তার প্রুফ, একগুচ্ছ প্রুফ আমরা এখানে কিন্তু রেখেছি অলরেডি। প্রিয় দর্শক, তার জন্য একটা সুন্দর আমরা গিফট নিয়ে এসেছি। আপনারা এই যে গিফটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই দামি জিনিস আছে অবশ্য এবং খুব ভারী ওজনের আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইম বলছি। প্রিয় দর্শক, আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ গিফটের ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আপনারা সাধারণত জানেন যে যখন একজন ডাক্তারের কাছ থেকে কোনো একজন রোগী ভালো হয় তখন রোগী ডাক্তারকে গিফট করে, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ উল্টো। আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন ভিডিওতে যে রোগীরা আমাদেরকে গিফট করেছে, আমাকে গিফট করেছে, আপনারা অনেক দেখেছেন বিভিন্ন কিছু দিয়েছে। আজকে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখাবো। ভিন্ন চিত্র দেখানোর কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আজকে যেটা আপনাদের সামনে প্রমাণ করা হবে আর কি, যে আপনাদেরকে বিশ্বাস করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ এবং বিশ্বাস করতে আপনারা বাধ্য হবেন, সেটা হচ্ছে যে আপনাদের মনে অনেকেই যে প্রশ্ন ছিল যে ডায়াবেটিস এটা কি ভালো হওয়া কখনো সম্ভব, ডায়াবেটিস কি কখনো ভালো হয়, এগুলো ফেক কথা, এগুলো বাজে কথা, এগুলো বাজে নিউজ, এই ধরনের কথাবার্তা আপনারা বলছিলেন। এখন আমাদের সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল হাকিম স্যার, উনি রতুয়া থেকে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে 9 মাস আগে কিন্তু উনি অলরেডি ভালো হয়ে বিদায় নিয়ে গেছেন। তো 9 মাস আগে যে উনি ভালো হয়ে বিদায় নিয়ে গেছেন, তো উনি কিন্তু এখনও আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এবং প্রত্যেক মাসে মাসে কিন্তু উনি সুগার পরীক্ষা করে আমাদেরকে পাঠাতেন এবং তার প্রত্যেক 3 মাসে মাসে HbA1c করে আমাদেরকে পাঠাতেন এবং প্রত্যেকটা রিপোর্ট আলহামদুলিল্লাহ নর্মাল, প্রত্যেকটা রিপোর্ট নর্মাল এসেছে। তার প্রুফ, একগুচ্ছ প্রুফ আমরা এখানে কিন্তু রেখেছি অলরেডি। তো দর্শকবৃন্দ, বিশেষ করে উনি যে আমাদের কাছ থেকে আজ থেকে 9 মাস আগে বিদায় নিয়েছেন, তো আপনারা বিদায়ের ওনার ওই সেই ভিডিও যদি দেখতে চান তাহলে যে আই বাটনে যে ওনার সেই লিঙ্কটা দেওয়া থাকলো, আপনারা আই বাটনে ক্লিক করে আপনারা ওখান থেকে দেখতে পারবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ভিডিও শেষেও সেটা দেখতে পারবেন। তাহলে কি হচ্ছে যে উনি কিন্তু 9 মাস আগে আমাদের এখান থেকে অলরেডি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছেন এবং আজকে 9 মাস তারপরে আলহামদুলিল্লাহ সমস্ত রিপোর্টগুলো কিন্তু নর্মাল। প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 অক্টোবর 2023-এ ওনার যেটা রিপোর্ট, এটা হচ্ছে কি সি পেপটাইড রিপোর্ট। তো এটা দেখতে পাচ্ছেন যে সি পেপটাইড লেভেল ওনার যেহেতু মাত্র 0.21, তো এটার মিনিমাম রেঞ্জ থাকতে হবে 1.10, এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ থাকতে হবে, তো তার উপরে থাকা দরকার। তো ওনার এখানে এসছে কত, মানে 0.21। তো এটা হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াস কতটা ইনসুলিন তৈরি করতে পারছে, হ্যাঁ সেটার এটা রিপোর্ট আপনাদেরকে দেখালাম। তো উনি যখন আমাদের কাছে প্রথম চিকিৎসা নেই তখন কিন্তু এটা আমরা রিপোর্ট একবার করিয়েছিলাম, প্রথমে একবারে প্রথমে করাইনি, তার কিছুদিন পরে আমরা করিয়েছিলাম। তো এই রিপোর্ট এসেছিলো যেটা একদম মানে খুবই খারাপ তার অবস্থা ছিল আর কি। তারপরে যখন উনি ভালো হয়ে যায় তারপরে তখন তার আমরা আবার সেই রিপোর্টটা আমরা করলাম, এটা তারিখ হচ্ছে 3 মার্চ 2024। এখানে দেখুন তার সি পেপটাইড লেভেল আবার কত এসেছে দেখেন, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার সি পেপটাইড লেভেল এখানে এসছে 1.69, মানে আপনার রেঞ্জ হচ্ছে 1.10 কিন্তু 1.69, মানে এটা অনেক ভালো রেঞ্জ, অনেক ভালো রিপোর্ট এসেছে। তাহলে এখানে আপনারা দেখতে পেলেন যে তার মানে সি পেপটাইড লেভেল, যে তার প্যানক্রিয়াস যে ঠিকঠাকভাবে কাজ করছিল না, এটা কিন্তু অনেক উন্নতি হয়েছে এবং নর্মাল রেঞ্জে এসে গেছে। এবার হচ্ছে যে ওনার সুগার ফাস্টিং রিপোর্টগুলো কেমন আসতো সেটা আপনাদেরকে দেখানো হবে। যেমন এটা 15/12/2023-এর ওনার রিপোর্ট, ওনার ফাস্টিং রিপোর্ট এসছে দেখুন 82, দেখতে পাচ্ছেন পিপি রিপোর্ট এসছে 115। তারপরে আপনারা ওদের ওর আবার জানুয়ারি মাসের 2024-এর জানুয়ারি মাসে কত রিপোর্ট এসেছিলো ওগুলো তো আপনার, যেগুলো আমরা আপনাকে সি পেপটাইড লেভেল দেখালাম ওর মাঝখানে সুগার কমা বাড়া আমাদের চিকিৎসা নিয়ে তো আলহামদুলিল্লাহ উনি ভালো হয়ে গেছেন। ভালো হওয়ার পরে যেটা আমরা ওনাকে বলেছিলাম যে আপনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন, আপনাকে কিন্তু 9 মাস পর্যন্ত আপনার সুগার ফাস্টিং পিপি আমাদেরকে রিপোর্ট দিতে হবে, HbA1c আপনাকে 3 মাস পর পর রিপোর্ট দিতে হবে, সেগুলোকে আমরা নর্মাল দেখতে চাই। হ্যাঁ, তো ওনার কিন্তু ধারাবাহিকভাবে মাসের মাস দেখুন, তারপর এটা হচ্ছে জানুয়ারি মাসের, জানুয়ারি মাসে এটা হচ্ছে রিপোর্ট, তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনারা দেখলেন ফাস্টিং রিপোর্ট, তারপরে পিপি রিপোর্ট দেখতে পাচ্ছেন,
112 এসছে, আমাদের ওয়েবসাইটে অবশ্যই এটা লোড থাকবে। তারপরে যে ফেব্রুয়ারি মাসে রিপোর্ট এসছে যখন 83, হ্যাঁ খালি পেটে 83, আর এখানে ভর্তি পেটে এসছে কত 112। এই যে দেখতে পাচ্ছেন এইচবি অংশে দেখেন ওনার 5.2, হ্যাঁ 5.2 এসছে ওনার এইচবি অংশে, মানে খুবই ভালো রিপোর্ট। মার্চ মাসের আপনার রিপোর্টটা দেখে নেন, ফাস্টিং এসছে এখানে একটু বেশি দেখাচ্ছে, ফাস্টিং 107, তারপরে ও নর্মাল, এবং পিপিটা এসছে কত 146, মানে 100, এটা হচ্ছে দেখুন চারের দেখেন, হ্যাঁ চার মাসের দেখেন, এখানে হচ্ছে কত ফাস্টিং 105 এবং পিপি হচ্ছে 115, এটাও আপনারা দেখতে পেলেন। তারপরে আপনারা দেখেন তারপরে এসছে আপনার পাঁচ মাসের 90 এবং 148 এসছে, হ্যাঁ খাওয়ার পেয়েটা বর্ডার লাইনে আছে দেখতে পেলেন। তাহলে তারপরে হচ্ছে কি এখানে এইচবি অংশী, এইচবি অংশীটা দেখেন কত ভালো আছে, এইচবি অংশী হচ্ছে 4.89, খুবই ভালো এই রিপোর্টটা আর কি। তাহলে এখানে দেখতে পেলেন। তারপরে আপনাদেরকে ছয় মাসের দেখায়, জানুয়ারি ছয় মাসের, আমি কিন্তু সব একটা একটা করে দেখাচ্ছি, মানে আপনারা যে বিশ্বাস করছিলেন না অনেকেই, তো এটা আপনাদেরকে এমন শক্তভাবে প্রমাণ আমি দেখাতে চাইছি, এটা সাইন্টিফিক প্রমাণ, এটা আমি কিন্তু এখনও পেশেন্টের মুখ থেকে আপনাদেরকে শোনাইনি, ইনশাল্লাহ শোনানো হবে, এবং এগুলো প্রুফ দেখাচ্ছি, শুধুমাত্র প্রুফটা আপনারা বোঝার চেষ্টা করেন। তারপরে এটা হচ্ছে দেখেন ওই ছয় মাসেরই খাওয়ার পরে যেটা সুগার দেখতে পাচ্ছেন 109। আচ্ছা তারপরে এখানে আপনারা দেখেন সাত মাসের কী রেজাল্ট এসছে, সাত মাসের রেজাল্ট দেখেন সুগার এটা খাওয়ার পরে আবার 109 এসছে। তারপরে হচ্ছে আবার আপনার খালি পেটে এসছে 87, খালি পেটে 87 এসছে, এটা দেখেন এগুলো সব নন ডায়াবেটিক রেঞ্জ। তারপরে এখানে দেখেন এটা হচ্ছে আট মাসের, মানে এই যে আগস্ট মাসের, আগস্ট মাসের ওনার হচ্ছে খাওয়ার পরে 127, খাওয়ার পর 127 দেখতে পাচ্ছেন এই মাসের, চলতি মাসের, আর খালি পেটে কত, খালি পেটে এসছে 84, নন ডায়াবেটিক রেঞ্জ। আচ্ছা তারপরে আপনারা দেখতে চাইবেন এইচবি অংশী তার কত আছে, এইচবি অংশীটা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে একটু শান্ত হবেন। এইচবি অংশী দেখেন 5.5, কত সুন্দর রিপোর্ট। তাহলে এবং ওনার অ্যাভারেজ সুগার ছিল 111। তাহলে দর্শক আপনারা দেখতে পেলেন যে এই যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে প্রত্যেকটা আমরা কিন্তু একটা একটা করে দেখালাম, তাহলে আজকে বিশ্বাস করতে আপনাদেরকে অবশ্যই বাধ্য আপনারা যে সুগার যে ভালো হয় এটা পুরোপুরি যে জ্বর থেকে ভালো হওয়া সম্ভব সেটার প্রমাণ আপনাদেরকে আমরা প্রত্যেকটা ডকুমেন্টস একটা একটা করে আমরা দেখালাম। তো প্রিয় দর্শক, ওনার কাছ থেকে দু একটা কথা শুনে নিন, ওনার কতদিনকার সমস্যা ছিল, ওনার নাম এবং বাড়িটা আমরা আবারও বলে দিচ্ছি, যদিও আমাদের সেই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন, তারপরে আবার বলে দিচ্ছি। তো আপনার নামটা যদি আপনি বলে দিতেন একবার, নাম এবং আপনি কোথায় এসেছেন, আমি রোতো থেকে, মালদা জেলার রোতো থেকে এসেছি। আচ্ছা আপনার সুগারের সমস্যাটা কতদিন থেকে ছিল? আমি প্রায় পনেরো বছর ধরে সুগারে ভুগছিলাম, অ্যালোপ্যাথিক অনেক চিকিৎসা করেছি, কিছুতে কিছু হয়নি। আমি আপনার এই কায়মদার পিস লাইব্রেরিতে এসে সুগার সম্বন্ধে জানলাম, সাপ্লিমেন্ট ব্যবহার করলাম, প্রায় আট মাস ধরে আমি সাপ্লিমেন্ট ব্যবহার করেছি, এখন আল্লাহর রহমতে আমি পুরোপুরি এখন সুস্থ আছি। আর প্রায় আট মাস পরে আমি আবার প্রত্যেক মাসে মাসে তিনটা করে রিপোর্ট করেছি, প্রত্যেক মাসেই আমার নর্মাল এসেছে। তাই জনগণকে আমি বলতে একটাই কথা বলতে চাই, অ্যালোপ্যাথিক ওষুধ সারা জীবন ভোগ না করে আপনারা এই পিস লাইব্রেরিতে আসেন, সুগার সম্বন্ধে জানেন, শুনেন, বুঝেন এবং সাপ্লিমেন্টগুলো ব্যবহার করে দেখেন কী লাভ হয়। প্রিয় দর্শক, এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে এখানে চিকিৎসা, আমাদের চিকিৎসা করানোর জন্য কোনো টাকা লাগে না, আমরা চিকিৎসার জন্য এক টাকাও আপনাদের কাছ থেকে আমরা নিই না। যে আপনাকে সাধারণভাবে একটা যে কোনো ডায়াবেটিসের ডাক্তারের কাছে যাবেন, তাকে আপনাকে 500 থেকে 700 বা 1000 টাকা পর্যন্ত তাকে ফি লাগতে পারে, কিন্তু আমাদের চিকিৎসা আলহামদুলিল্লাহ ফ্রি। তো ফ্রি চিকিৎসা আমরা দিচ্ছি, ফ্রি সার্ভিসের মাধ্যমে কিন্তু একটা মানুষ ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। তা ওনাকে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনি যে আমাদের কাছে চিকিৎসা করিয়েছেন, তো আমাদের কাছে চিকিৎসা করানোর জন্য, ডাক্তার দেখানোর জন্য কি কোনো আপনাকে টাকা লেগেছে? না, কোনো টাকা লাগে না। তো প্রিয় দর্শক, আমাদের কাছে কোনো টাকা লাগে না, আপনাকে চিকিৎসা করানোর জন্য কোনো টাকা লাগে না, আমাদের কাছে সম্পূর্ণ ফ্রি। আপনি যদি দুর্গার মানুষ হয় আমাদের এখানে রাত্রি থাকা সেটাও ফ্রি, আপনি আমাদের আছে এখানে আসবেন, আমাদের কাছে আগে পরামর্শ করবেন সেটাও ফ্রি, হ্যাঁ আপনি আমাদের এখানে সুন্দরভাবে যে সার্ভিসগুলো আপনি পাবেন সেগুলো আলহামদুলিল্লাহ ফ্রি, মূলত আপনার চিকিৎসাটা আপনি ফ্রি পাচ্ছেন। তো এই জন্য ফ্রি চিকিৎসা করার পরেও কিন্তু তার জন্য আমরা একটা গিফট উপহার রেখেছি, কারণ অনেক দূর থেকে বেচারা এসেছেন আমাদের কাছে সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, তার জন্য একটা সুন্দর আমরা গিফট নিয়ে এসেছি, তো আপনারা এই যে গিফটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই দামি জিনিস আছে অবশ্য এবং খুব ভারী ওজনের আছে,
হ্যাঁ, তো এই গিফটটা খুব মানে উচ্চ মানের গিফট আছে, সাধারণ গিফট নয়, কিন্তু 200-500 টাকা দামের কিন্তু গিফট নয়। হ্যাঁ, তো উনি যদি ইউটিউবার হতেন তাহলে হয়তো গিফটটা খুলে দেখাতেন আপনাদেরকে। তো যেহেতু আমরা এখানে দিয়েছি এই জন্য আপনাদেরকে গিফটটা আমরা দেখাতে পারছি না, এই জন্য আমরা দুঃখিত। তো আপনি তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ এত দূর কষ্ট করে এসেছেন, ছেড়ে দেখেন তো কীরকম ভারী মনে হচ্ছে। চারেন চারেন, এটা খুব দামি জিনিস আছে, দামি জিনিস আছে, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে। কেমন লাগছে আপনাকে গিফট পেয়ে? গিফট পেয়ে খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তো প্রিয় দর্শক আপনারা হয়তো জানতে চাইছেন আমাদের অ্যাড্রেসটা কোথায়। আমাদের অ্যাড্রেস আপনার বাড়ির পাশেই, কারণ আপনি যদি পশ্চিমবঙ্গের লোক হন, আমাদের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গেরই মুর্শিদাবাদ জেলা। উনি অবশ্য মালদা জেলার মানুষ, মালদা থেকে চিকিৎসা করতে এসছে মুর্শিদাবাদে। আর আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো আপনারা আমাদের যে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার তাতেও যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 9732624907 এবং আমাদের ওয়েবসাইট www.mdabdulkarim.com। বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং এই ফোনের মাধ্যমে আপনারা ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের চিকিৎসা সম্পর্কে সমস্ত আপনার যা প্রশ্ন সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইটে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।